নমস্কার বন্ধুরা কানা কিসেন ফুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর চপ তো বন্ধুরা আলুর চপ বানাতে কী কী উপকরণ লাগে চলুন আমরা এবার দেখে নিই তো চপ বানানোর জন্য এখানে আমরা বাদাম ভেজে রাখছি আগে সেই বাদামটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি একটু এবার বাদামটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা একটা শুকনো খোলায় মশলা ভেজে রেখেছি তো এখানে মশলা হচ্ছে ধুনিয়া জিরা দারচিনি এলাচ লং এই কয়েকটা উপকরণ আমরা সুন্দর করে খালি খোলায় ভেজে রেখে দিয়েছি তো এইটাকে আমরা মশলা করে নিব আর হচ্ছে শুকনা মরিচ শুকনা মরিচ আমরা তেলে ভেজে রেখে দিয়েছি তারপর হচ্ছে আলু বন্ধুরা আলু আপনারা পরিবারের লোক বুঝে সেই অনুপাতে আলুটা নেবেন আমরা এখানে এতটুকু এনেছি আলুটা সুন্দর করে এখানে ম্যাশ করে রেখে দিলাম আর হচ্ছে এবার বেসন তো বেসন আপনারা যখন নেবেন একটু ছাঁকনি দিয়ে নেবেন ছাকনি মানে চালিয়ে নেবেন তাতে যে গুটলি গুটলি থাকে সেটা থাকবে না একদম সুন্দর ফেটিয়ে নিয়ে আধ ঘন্টা আগে রেস্টের জন্য ছেড়ে দেবেন এবার এখানে আমরা মশলা দিচ্ছি ধনিয়ার পাতা কুচি করানো ছিল সেটা আদ বাদামটা যেটা সেটা দিলাম আর হচ্ছে শুকনো খোলায় যে মশলাটা করে রেখে দিয়েছি সেই মশলাটা এখানে আমি অ্যাড করব আর হচ্ছে মানে কাঁচা লঙ্কা যে কুচো করে রাখা হয়েছে সেটা আমরা দিয়ে দিলাম আর এটা হচ্ছে শুকনো মরিচ এটাকে আমরা একটু পরে অ্যাড করবো এখানে আমরা একটু হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখানে বন্ধুরা একটু জোয়ান দিলাম আর হচ্ছে বিট লবণ দিলাম আপনারা চাইলে এখানে খাওয়া সোডা ব্যবহার করবেন বা হিং ব্যবহার করতে পারেন কারণ আমি ব্যবহার করিনি এখানে একটু কালাজিরা দিয়ে দিলাম আর শুকনো খোলায় যে মরিচটা রাখা হয়েছে সেই মরিচের সেটাও এখানে দিয়ে দিলাম আর হচ্ছে আলুটাকে এখন আমরা সুন্দর করে ম্যাশ করে নিব হাত দিয়ে মাখিয়ে নিব যাতে চপটা মানে দুর্দান্ত স্বাদের হয় এবার চপের যে পুটটা আসে আমরা এবার কড়াইতে সুন্দর করে এটাকে ভেজে নিব। তার জন্যে কড়াইতে একটু তেল জিরা দিয়ে এটা আলুটাকে সুন্দর করে ভাজিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজিয়ে নিব। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে সেটাকে তুলে রাখি তুলে রেখে আধ ঘন্টা ঠান্ডার জন্য রেখে দিবেন তো বন্ধুরা এইভাবে সেব আর সেভ যখন দেবেন আপনারা দয়া করে হাতে একটু তেল লাগিয়ে নেবেন কারণ তেল লাগালে পরে আর আলুর যে ইসেটা সেপটা সুন্দর আসবে তো আলুর সেব আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমরা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবার আমরা ফেটিয়ে রাখছি যে বেসনটা এই যে সেই বেসনে বড়াটাকে মানে চপটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে বেসন লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে আমরা কড়াইয়ে সুন্দর করে এই যে হাত দিয়ে এইভাবে চালবেন একটু মানে যাতেই সেটা বেসনটা ওখানেই থেকে যায় এইভাবে কড়াইতে দিয়ে দেবেন আমার চপ রেডি তো বন্ধুরা শীতের ঠান্ডাতে সবাই চপ খেতে ভালোবাসে জমিয়ে আড্ডা টিভি দেখা সন্ধ্যায় সিরিয়াল দেখা আর মুড়ি দিয়ে চপ আর হচ্ছে চা সন্ধ্যার আড্ডা জমিয়ে আর হচ্ছে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে আমার অশেষ অশেষ শ্রদ্ধা ও স্নেহ ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো